হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আজকে একটা ব্লগ নিয়ে আসছি। তো আজকে তোমরা জানো শনিবার, তো আজকে একটা কিছু নিরামিষ আইটেম আমি করেছি। তো চলো, কীভাবে আমি তৈরি করেছি সেই রেসিপিটা তোমাদের শেয়ার করছি, ওকে? দেখে নাও, ঠিক আছে? কড়াইতে তেল দিয়েছি, আর এটা হচ্ছে মুগ ডাল। মুগ ডালটাকে একটু ভেজে নিচ্ছি, কারণ মানে গ্যাসের প্রবলেম হয়, তার জন্য আমরা একটু মুগ ডালটা ভেজে নিচ্ছি। দেখো, বেগুন আর পটল কেটে রেখেছি, আর হলুদ আর নুন মাখিয়ে রেখেছি। কড়াই তেল গরম হয়ে গেছে, একটা একটা করে পটল দিয়ে দিচ্ছি। পটল ভাজা হয়ে গেল, এবার কড়াইতে বেগুন দেখো দিয়ে দিচ্ছি, অর্ধেক ভাজা হয়ে এসছে। ডালটা দেখো আমি উচ্ছে ডাল করেছি, তো দেখো, এ দেখো সরু সরু করে আলু কেটে নিয়েছি, উচ্ছে কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি। এটা একটা, এইগুলো সব মিলিয়ে একটা চচ্চড়ি করব, তার জন্য কড়াইতে তেল দিলাম, একটু কালো জিরে দেবো। চচ্চড়িটা মানে সর্ষে দিয়ে করব, তার জন্য একটু কালো জিরে ফোড়ন দিলাম। এবার সমস্ত কিছু সবজিগুলো দিয়ে দেবো কড়াইতে আস্তে আস্তে করে, আস্তে আস্তে করে দিয়ে ভাজি মানে ভাজা করে নেব। ভাজা করে তারপরে ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা দেবো, না তার মধ্যে একটু নুন, স্বাদ মতো নুন দেবো, একটু হলুদ গুঁড়ো দেবো, আর একটু মিষ্টি দেবো। আর পুরো ভাজা হয়ে গেলে আমরা একটু সর্ষে মিশিয়ে নামিয়ে নেব, সর্ষে পাউডার, সর্ষে বাটা যাকে বলে। দেখো কমপ্লিট আমার রেসিপি। তো কেমন লাগলো সবাই জানিও কমেন্ট বক্সে, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা।